সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। ব্রাজিল জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়টা দারুণ কেটেছে সুপারস্টার নেইমার জুনিয়রের। সৌদি আরবের ফুটবলে নৈপুণ্য দেখালেও তার গোল পাওয়া হচ্ছিল না। এরপর সর্বশেষ ম্যাচে তার গোলে জয় পেয়েছে আল হিলাল। এরই মাঝে এই তারকা ফরোয়ার্ড দারুণ এক সুসংবাদ দিয়েছেন, কন্যা সন্তানের বাবা হয়েছেন নেইমার। চলতি বছরের জুনে তিনি মেয়ের বাবা হতে পারেন বলে খবর বেরিয়েছিল। আগে থেকেই ডেভিড লুকা নামে 12 বছর বয়সী ছেলে রয়েছে নেইমারের। আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে নবাগত সন্তানের তথ্য জানিয়েছেন তিনি, যেখানে নেইমারের সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তান ও প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে বাচ্চাকে চুম্বনরত অবস্থায় দেখা যায় নেইমার বিয়ানকার্দিকে। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, আমাদের জীবন ধন্য করে একটি কন্যা সন্তান এসেছে, তোমাকে স্বাগতম, তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়, আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ,